হ্যালো, আমি মামতি। আজ আমি আপনাদের কাছে দুটো রেসিপি নিয়ে আসলাম, একটা মাখানা ক্ষীর আর সেকেন্ডটা ম্যাঙ্গো বরফি। প্রথম আমি 2 লিটার দুধ জাল দিতে বসিয়ে দিয়েছি, একদম ক্ষীর হওয়া অবধি এটাকে আমি জাল দিতে থাকবো। আমি একটা বাসনে 2 চামচ ঘি দিয়ে দিয়েছি, এর মধ্যে আমি মাখানাগুলোকে একটু ফ্রাই করে নেব। এক বাটি চামচ মাখানা আমি নিয়েছি, একটু ফ্রাই করে নেব। দুধটাও ঘন হতে এসছে, একদম ভাজা হয়ে গেছে। আপনি ইচ্ছে করলে এগুলোকে ভেঙে দিতে পারে, আমি দুধের মধ্যে দিয়ে এগুলোকে একটু ম্যাশ করে দেব। এর মধ্যে আমি এই দুধ থেকে অর্ধেকটা এর মধ্যে ঢেলে দেবো। আমি দুধের দুধটা দিয়ে দিয়েছি মাখানার মধ্যে, এবার স্লো আছে বয়েল হতে রেখে দেবো, আর অর্ধেকটা দুধ আমার ম্যাঙ্গো বরফির জন্য আমি রেখে দিলাম, এটা আর একটু হবে। আমি এখানে একটা পাকা আম নিয়ে নিয়েছি, এটাকে আমি আবার একদম স্মুথ পেস্ট বানিয়ে নেব। আমি মাখানার মধ্যে এরকম 2 বাটি চিনি অ্যাড করে দিলাম, এবার এটা স্লো আছে ঢুকে দেব, আর এই মাখানাগুলোকে আস্তে আস্তে হাতা দিয়ে একটু কিনারে নিয়ে নিয়ে ম্যাশ করে দিতে হবে। আমি আমার আম বরফিতে আসি, আমি একদম স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি আমের। এবার এটাকে আমি একটু জাল দিয়ে দেবো, চিনি দিয়ে, এতটা চিনি দিয়ে জাল দিয়ে দেবো। ম্যাঙ্গোটাকে জাল দিতে বসিয়ে দিয়েছি, এটাকে সমানে নাড়তে থাকতে হবে, একটা জেলির মতো হয়ে যাবে, তারপর দুধে ঢেলে দেবো। একদম স্লো আছে, এটাকে নাড়তে থাকতে হবে। মাখানার মধ্যে 2 বাটি কাজু অ্যাড করে দেবো, মিষ্টি আপনারা কম বেশি করতে পারেন। আমি ছোট ছোট 2 বাটি দিলাম, আমার আমের জেলিটাও হয়ে আসছে রেডি।
আমটা আমি টানিয়ে নিয়েছি, এবার আমি আবার দুধ চটার একটু জল দিয়ে নেবো, কারণ আমটা দেওয়া মাত্র দুধ চট ফেটে যাবে, তাই জন্য আস্তে আস্তে ডালতে হবে। এটা আর একটু ঘন হলে পরে ভালো হবে, তাই আর একটু ঘন করে নিচ্ছি। আমার মাখানাটা রেডি হয়ে গেছে, এবার এটাকে আমি গার্নিশিং করবো। গ্যাসটাকে বন্ধ করে দিলাম, একদম ঘন হয়ে গেছে। আমি কিশমিশ আর আলমন্ডস দিয়ে গার্নিশ করে দিলাম। এবার এটা আমার ফ্রেড সার্ভের জন্য, তবে আজকে গুরু পূর্ণিমা তাই ঠাকুরকে দিয়ে তারপরে সার্ভ করা হবে। এবার আমি আমার সেকেন্ড রেসিপিতে চলে যাই, ম্যাঙ্গো বরফি। দুধটা ঘন হয়ে গেছে একদম, এবার আস্তে আস্তে আমি ম্যাঙ্গো পেস্টটা মেশাতে থাকবো। এর মধ্যে আমি আস্তে আস্তে ম্যাঙ্গো পেস্টটা ঢালতে থাকবো। এটার মধ্যে আমি চিনি দিয়ে দিয়েছি ম্যাঙ্গোর এই পেস্টটার মধ্যে। আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকা নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখবেন। এবার এটাকে একটু স্লো আছে, না আগে থাকতে হবে। আমার সেকেন্ড রেসিপিতে এসে গেল, দেখুন দুধটা দানাদার হয়ে গেছে। এবার আমি এটাকে 2 মিনিট জল দিয়ে তারপর আমি এটাকে থালায় ঢেলে দেবো। এক লিটার দুধে একটা আম, 2 বাটি চিনি দিয়েছি, আপনারা কম বেশি করতে পারেন। এবার এটা হয়ে গেছে, আমি এবার এটাকে থালায় ঢেলে দেবো। আমি এবার কাজু ঝিঝির করে কেটে আর বাদাম কেটে গার্নিশ করে দিয়েছি। এটাকে ঠান্ডা হলে কাট করে আগে ভগবানকে দিয়ে তারপরে আমি পরিবেশন করবো। থ্যাংক ইউ আমার চ্যানেলটাকে এতক্ষণ দেখবার জন্যে।